নারায়ণগঞ্জের কওমি মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ 11 বছরের ছেলে শিশুকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কতদিন দুই তিন মাস এরকম আচ্ছা মানে তোমার ওইখানে কি কি সমস্যা বাবা আমার আমার আমি আমরা অনেক ছাত্রই এরা ছুটি দেওয়ার পরে এখন সবাই জায়গা বোর্ডিংরা থাকে এরা মাদ্রাসার হকে একটু কাম করে আমি তো আর ওই আমি ভাবলে কাম করে দিই তারপর বলো বাবা তারপর বলো কি তারপর আবার হুজুর ওষুধ খাওয়া দিছে কয় কি ধর এটা ওষুধ খেলে অনেক ভালো হইব খাওয়া দিছে না একই এরকম মানে তোমার ঘুমের ওষুধ খাওয়ানো ছাড়া তখন তো তোমার কোনো হুঁশ জ্ঞান ছিল না আচ্ছা ঘুমের ওষুধ মানে কি তোমাকে ডাইরেক্ট বলছে এই ওষুধটা তুই খা বা এটা খাইলে তোর ভালো হইব এরকম কিছু বলছে এরকম বলছে কই কি এটা তোর খাইলে তোর ভালো হইব এটা ভালো ওষুধ আর তিনটা ওষুধ আছে একটা হচ্ছে কি কি ওষুধ জানি না কই কি একটা একটা লাস্টের তো হইছে কই কি ব্যথাটা কমে যাব তুই খা এটা খাইলে তোর লাগা ভালো হইব আর আমি আমি যখন চিল্লে তুলেছিলাম হ্যাঁ কি করছে আর লুঙ্গিটা নিয়ে মানে আমার মুখের উপরে দিয়ে দিয়েছে আমি আর চিল্লাতে পারি তারপর আমি অনেক দিন ধরে আজ আইতে পারিনি আমার অনেক টর্চার করেছিল আমি আজকে সকালে উড়ি করে ঢুকে যা আমার আন্টিকে কাছে গেছি এখান থেকে জাতীয় মার্কেট গেছি আইটা আইটা আচ্ছা বাবা তো